everyone, assalamu alaikum and welcome back to yummy cooking by Meherin. Beef and chicken biryani to apnara onek kheyechen to ajke ami apnader sathe share korbo dim biryani recipe ar etio kintu khete kono ongshe kom noy eti toiri korte kintu beshi kichu moshlar proyojon hoy na hater kache thaka shamanno kichu upokoron diye kintu easily bhabe toiri kore fela shombhob cholun tahole ei mojadar dim biryani ta kibhabe toiri korte hoy shike niye ashi ami ekhane 3 cup chaul niye niyechi ei chaul gulake ami bhalobhabe porishkar pani diye ধুয়ে নিয়েছি আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো প্রকার চাউল ইউজ করতে পারবেন এবার আমি এই চাউলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানির থেকে আরো বেশি পানি নিয়ে নিয়েছি আর এই চাউলগুলোকে আমি 90% মতো সিদ্ধ করে নিব দেখুন আমার এই চাউলগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই চাউলগুলো থেকে আমি এক্সট্রা পানিগুলো ফেলে দিয়ে স্টেইনারের মধ্যে চাউলগুলো রেখে দিব অন্য সাইড দিয়ে আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং এর মধ্যে দিয়েছি 4টা ডিম সিদ্ধ করে রাখা আর হ্যাঁ ডিমের গায়ে কিন্তু অবশ্যই একে দিবেন মানে ডিমের উপর যে ছিলকাটা থাকে তা দিয়ে হালকা একটু কেটে দিলেই কিন্তু হয়ে যাবে এতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে এবার এই ডিমগুলোকে আমি ভালোভাবে একটু ব্রাউনিশ করে নিব চারিপাশ দিয়ে যেন ঠিকঠাকভাবে হয় তাও কিন্তু খেয়াল রাখতে হবে এর জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন দুনো সাইড দিয়ে কিন্তু ব্রাউনিশ কালার চলে এসেছে এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3টা বড় সাইজের পেঁয়াজ এবার এই পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি 1/4 কাপ আদা রসুন বাটা এবার সবকিছু আমি আবার একটু ভালোভাবে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন হালকা একটু ভেজে নেওয়ার পর আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব কারণ এখন আমি সব মশলা দিয়ে দেব এতে করে নিচে দিয়ে আর লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বাদাম বাটা এবং রাই বাটা সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা 1টা দারচিনি 3টা লং 4-5টা এলাচ এবার সবকিছু প্রথমে একটু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এন্ড হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিচ্ছি 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা সবকিছু একটু খুব ভালোভাবে প্রথমে একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এতে করে কি হবে নিচে দিয়ে আর লেগে যাবে না পানি দিয়ে দেওয়ার পর আবার একটু খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 10-12টা আন্দাজ কাঁচা মরিচ ফালিও আমি আগেই বলে দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সবকিছু মিশিয়ে আমি মাংসের মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব অর্থাৎ বিরিয়ানি মশলাটিকে মশলাগুলো হালকা কষিয়ে নেওয়ার পর আমি আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব আমি আগের থেকে রেডি করে রাখা ডিমগুলো আর এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ তরল দুধ আপনারা চাইলে গেলে পাউডার মিল্কও দিতে পারেন এর জন্য পাউডার মিল্ক দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঘন করে নিতে হবে এই লিকুইড মিল্কটা কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে ডিম বিরিয়ানির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার সবকিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আমি এই পানিটাকে একদম প্রায় শুকিয়ে ফেলবো আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখা ভালো যে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া যেহেতু ওই সময় একটু তাড়াহুড়া ছিলাম তাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আপনারা যখন সব মশলা কষিয়ে নেবেন ঠিক ওই পর্যায়ে আলুগুলোও দিয়ে দিবেন এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আবার বেশি শুকিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ভাত দেওয়ার পর আর মশলার যে এক্সট্রা পানিগুলো থাকে তা থাকবে না তখন ভাতের ভিতরে ঢুকতে পারবে না আমি একটি অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি যেহেতু আমার ফার্স্টের হাঁড়িটা একটু ছোট পড়ে গিয়েছিল এবার ভাতগুলো দেওয়ার পর সবকিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি করে নেওয়ার পর আমি সবগুলোকে একটু একটা সাইডে এনে একটু চেপে দিচ্ছি এতে করে একটু দমে থাকবে এবার চুলা রাস্টিকে একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 10-15 মিনিট পর আমি ঢাকনা দিয়ে সরিয়ে নিয়েছি এখন আমার দম বিরিয়ানিটা কিন্তু এখন পুরোপুরি রেডি আমি বিরিয়ানিটিকেও সার্ভ করে নিয়েছি এই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডিম বিরিয়ানিটি আর কোন অংশে কিন্তু মাংসের বিরিয়ানির থেকে কম নয় তাছাড়া এটি খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে
ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।